দেখুন সুরা 5 মাইদা আয়াত 21, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকভাবে। এখানে লেখা আছে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আমার কওম, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, জেরুসালেমের কথা বলা হয়েছে, যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। কাদেরকে? বনি ইসরায়েলদেরকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে। এবং তোমরা তাদের পেছনে ফিরে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন, যা হোক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়গুলো কথা আছে, কিন্তু এখানে যে মেন পয়েন্ট হচ্ছে যে মুসা বলেছেন কি, প্রথমত পবিত্র ভূমি বলে উল্লেখ করেছেন জেরুসালেমকে। জেরুসালেমকে উল্লেখ করার পরে এখানে সুস্পষ্ট ভাবে এখানে বলে দেওয়া আছে শুধুমাত্র তার কমকে তার জাতিকে আল্লাহ লিখে দিয়েছেন সেই জমিটা, অন্য কাউকে না। আমার কথাটা আশা করি বুঝাইতে পারছি যে এখানে তাদেরকে এই জায়গাটা দেওয়া হয়েছে, অন্য কাউকে এই জায়গাটা দেওয়া হয়নি। এটা কোরআন অনুসারে, ঠিক আছে, এটা শুধু ইসরায়েলের জায়গা, জিউসদের জায়গা। এখন আপনাকে আমার কোশ্চেন হচ্ছে গিয়ে, এই যে ভূমি দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু বাইবেল, তানাক, পুরো তানাক ইনক্লুডিং সাম, বাইবেল অনুযায়ী এই ভূমিটা কি কন্ডিশনাল না আনকন্ডিশনাল? আমার আসলে আর্গুমেন্টটা কি ছিল ভাই, আমার আর্গুমেন্টটা হচ্ছে যে জিউসদেরকে যে দিয়েছে এটা, প্রথমত তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে উল্লেখ করা আছে, এবং তাদেরকে বলা আছে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, সরাসরি লিখে দিয়েছি। তা আপনি ঠিক এরকমই একটা আয়াত দেখান যেখানে বলা আছে যে আপনাদেরকে এটা লিখে দিয়েছি। জি, শ্রেষ্ঠ মানে কি আমি যাবো, কিন্তু শ্রেষ্ঠ অর্থ কি এটা আমি যাবো পরে, কিন্তু আমি বলছি যে লিখে দেওয়া, কাতাবা মানে ডিক্রি, মানে ঘোষণা করে দেওয়া, কাতাবা শব্দ একটা, ঠিক আছে, ঘোষণা আমি জিনিসটা আল্লাহ তাআলা বিধান করছেন, এই যে আল্লাহ যে দিলেন ভূমিটা, যে দিলেন বনি ইসরায়েলকে, এটা কি উইথ কন্ডিশন না উইদাউট এনি কন্ডিশন অ্যাকর্ডিং টু বাইবেল? এটা দিছেন আমাদের বাইবেল অনুসারে। দেখা গেছে কি, অনেক সময় মনে করেন যে তারা অনেক সময় পাপ করছে, আবার ফিরে আসছে, এটা মানুষ যেরকম করে তেমনি তাদের ভিতরে হয়েছে, কোনো জাতি এরকম পৃথিবীতে নাই। কিছু আমি বললাম যে অ্যাকর্ডিং টু বাইবেল এই ভূমিটা কি গড যে দিছেন, এটা কি উইথ কন্ডিশন না উইদাউট কন্ডিশন? এটা তাদের হইতেছে কি, তাদের বিশ্বাসের ফল ছিল এটা, যে তাদেরকে সেই জায়গা প্রতিজ্ঞা করা হয়েছিল এটা তারা সেই দেশের অধিকারী হবে। এটা আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, এটা আপনি দেখতে পারবেন যে শুরু থেকে ঈশ্বর তাদেরকে সেই দেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, বললেন যে আমি তোমাদেরকে সেই জায়গা দিয়ে গেছি। হ্যাঁ ভাই, আমি আপনাকে আরো আয়াত দেখাবো, আমি কোরআন থেকে, যেহেতু আপনি দেখেন নাই আমার অংশটা, আমি একটা আয়াত দেখাবো আপনাকে কোরআনের। আমরা বিশ্বাস করি কোরআনে শুধুমাত্র সূরা বাকারা 122 নাজিল হয় নাই, কোরআনে আরো আয়াত নাজিল হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার আগে সবকিছু গোড়া যেটা, মানে একদম একদম ধরেন যেটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল, আমি এখান থেকে শুরু করতেছি, ঈশ্বর যে ভূমি দিছেন বনি ইসরায়েলকে, এটা কি শর্ত সাপেক্ষে না কোনো শর্তহীন ভাবে? তারা যেহেতু ঈশ্বরের উপর বিশ্বস্ত ছিলেন আগে থেকেই, সেহেতু তাদের এটা পুরস্কার স্বরূপ তাদেরকে এটা দেওয়া হয়েছে, মিশরের গোলামের হাত থেকে রক্ষা করছেন তাদেরকে, এবং তখন মোশেকে পাঠাইছেন। তাহলে কি আমি আপনার কথা, আমি জিনিসটা বলি একমত হচ্ছেন, কমন জায়গাতে আসতেছেন যে ঈশ্বর শর্ত সাপেক্ষে দিচ্ছেন? টোটালে ওইভাবে শর্ত সাপেক্ষে না, একটা পিতাকে সম্পর্ক হইতেছে ফাদার এন্ড সানের মতো, ঠিক আছে, পিতা নিজের পুত্রের সাথে কখনো আপনার ওই শর্ত সাপেক্ষে করে না সবকিছু, ঠিক আছে, সন্তানকে অনেক সময় অনেক বিষয়ে ছাড় দেয়। আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়ে থাকেন তো দেখতে পারবেন যে ইসরায়েলকে তার ফার্স্ট বোন হিসেবে উল্লেখ করা আছে, ঠিক আছে। এখন আপনি আপনার ছেলেবেলের সাথে কি কোনো কিছু দিলে কি শর্ত দিবেন যে আমি তোমাকে এটা দিচ্ছি, এটার সাথে শর্ত আছে তুমি এটা না দিলে তোমাকে? হ্যাঁ, ধরেন আমি বললাম যদি তুমি যদি পরীক্ষায় পাস করো তাহলে আমি তোমাকে সাইকেল দিব, এটা শর্ত সাপেক্ষে না? আপনার ছেলে যদি ফেল করে তাহলে কি আপনি কি তাকে দিবেন না? যদি দেখেন সাইকেল দিব না, প্রয়োজন আছে সাইকেল দিব না, দিব না, আমি বললাম দিব না, এমন এমন ঘটনা হয় না। আলামিন ভাই কাদেরকে? বনি ইসরায়েলকে। এই যে দেওয়াটা কি শর্ত সাপেক্ষে না শর্তহীন ভাবে? কিছুটা শর্ত আছে অবশ্যই, কিছুটা কত পার্সেন্ট মানে কিছুটা কত পার্সেন্ট মনে হয়? মনে করেন যে 1% হইতে পারে। আচ্ছা কি 1% কি হীন না শর্ত, কোনটা
1% শর্তের ভিতরে ধরতে পারি, 99% শর্ত সাপেক্ষে, 99% শর্তহীন সাপেক্ষে, এটা বলতেছেন? জি জি। তাহলে আমি বুঝলাম যে 99% শর্তহীন ভাবে দিছেন আর 1% শর্ত সাপেক্ষে দিছেন। আপনি কি এই পার্সেন্টেজটা প্রমাণ করতে পারবেন যে কিভাবে বুঝলেন, মানে কিতাবের তানাখের কোন অংশ থেকে নিলেন আপনি 99%? এটা আমি জিনিসটা ক্লিয়ার করি। হ্যাঁ অবশ্যই করেন, কারণ আমি প্রথমত এটাই, হ্যাঁ আমি যেহেতু এটা বলতেছি যে একটা পিতা এবং পুত্রের সাথে যেমন সম্পর্ক, ঠিক তেমনি জিউসদের সাথে পিতা ঈশ্বরের ঠিক একই সম্পর্ক। ঠিক আছে, তারা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ঈশ্বরকে জানতো। সেই সময় সারা পৃথিবী তখন ছিল প্যাগান, ঠিক আছে, শুধু তারাই তাকে জানতো, তারা তাকে উপাসনা করতো, বিধায় তাদেরকে রক্ষা করার জন্য তিনি মসীকে পাঠাইছেন। তাহলে আপনার সঙ্গে আমাদের মতপার্থক্য হলো সেটা হচ্ছে গিয়ে, আমার মতে ঈশ্বর শতভাগ শর্ত সাপেক্ষে ভূমি দিছেন, আপনার মতে 1% শর্ত সাপেক্ষে, 99% শর্তহীন সাপেক্ষে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমি প্রমাণ করব শতভাগ শর্ত সাপেক্ষে দিছেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি 1% দেখাবেন শর্ত সাপেক্ষে, 99% দেখাবেন শর্তহীন সাপেক্ষে। আমার বেসিস হবে কোরআন আবার বাইবেলও আমি বলছি, আপনার বেসিসও হবে ওল্ড টেস্টামেন্ট প্লাস নিউ টেস্টামেন্ট, এটা আপনি করবেন। আচ্ছা, আপনি বললেন যে পিতার সাথে পুত্রের যে সম্পর্ক, বনিসালের সাথে ঈশ্বরের সে সম্পর্ক, তাহলে আপনি, তাহলে আপনার কথা কি আমি এটা ঠিক বুঝলাম? দেখেন তো ঠিক কিনা, অর্থাৎ সন্তানের সাথে বাবার যে বায়োলজিক্যাল রিলেশন, ঈশ্বরের সঙ্গে বনিসালের সম্পর্কটা কি মেটাফরিক্যালি আক্ষরিক অর্থে নাকি রূপক অর্থে পিতা পুত্রের সম্পর্কটা বনিসালের সাথে? ঈসা ইসলাম বাদ, ঈসা ইসলাম এটা অন্য টপিক, বনিসালের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক যে পিতা পুত্র, এই পিতা পুত্রটা কি আক্ষরিক অর্থে লিটারেলি নাকি মেটাফর অর্থে, যে ঈশ্বরের প্রিয়, ঈশ্বরের নিয়ামত প্রাপ্ত, ঈশ্বরের স্নেহ ভাজন, কোন অর্থে এই পিতা পুত্র? এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তিনি প্রশ্ন করলেন যে ওল্ড টেস্টামেন্টে আসলে পিতা পুত্রের সম্পর্কটা নিয়ে তিনি প্রশ্ন করছে। ঠিক আছে, বিষয়টা খুব ক্লিয়ার, যেটা আসলে কোরআনে ক্লিয়ার না বিষয়টা, তার জন্য বারবার এই প্রশ্নটাই ওঠে বারবার, হ্যাঁ, যে পিতা পুত্র বলতে কি বোঝায়। কারণ কোরআনে বলা হয়েছে কি যে আল্লাহর কোনো স্ত্রী নাই, সুতরাং তার কোনো সন্তান থাকতে পারে না, মানে ঈশ্বরকে মনে হয় একটা পুরুষ যে তার স্ত্রীর প্রয়োজন হবে, বিধায় তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য অবশ্যই তার একটা স্ত্রীর প্রয়োজন পড়বে। এটা বেদে আছে যে ঈশ্বর একসময় ব্রহ্মা আপনার ওই স্ত্রী গ্রহণ করে সন্তান সৃষ্টি, জগৎ সৃষ্টি করছিল, এরকম তাদের একটা মতবাদ ছিল। এখানেও আমরা সেই একই একটা মতবাদ দেখতে পাই যে স্রষ্টাকে নাকি সৃষ্টি করার জন্য একটা স্ত্রীর প্রয়োজন পড়বে, কিন্তু এটা আসলে একটা, মানে কি বলবো, এটা একটা ধারণা ছিল না। আপনি যদি পড়েন, হ্যাঁ আপনি যদি বুক অফ জেরেমায়া পড়েন, আমি এবার অ্যান্সারটা দিচ্ছি, বুক অফ জেরেমায়া পড়েন চ্যাপ্টার 31:9, এখানে লেখা আছে ফর আই এম দ্য ফাদার অফ ফাদার টু ইসরায়েল, ইফ্রাইম ইজ মাই ফার্স্ট বর্ন। বুক অফ আইজায়া চ্যাপ্টার 64:8, ও লর্ড দো আর্ট আওয়ার ফাদার। বুক অফ আইজায়া চ্যাপ্টার 63:16, সেখানে বলা আছে ও লর্ড আর্ট আওয়ার ফাদার। বুক অফ ডিউটারোনমি চ্যাপ্টার 32:6 লেখা আছে হি দ্য ফাদার দ্যাট। ঠিক আছে, তারপর বুক অফ জেরেমায়া চ্যাপ্টার 3:19, দো শ্যাল কল মি মাই ফাদার। এখন আমি দেখেন যে সন্তানের রেফারেন্সটা দিচ্ছি, বুক অফ হোসেয়া চ্যাপ্টার 1:10, ইউ আর দ্য সন্স অফ দ্য লিভিং গড। Book of Isaiah chapter 1:2, like I said, I have begot you, ঠিক আছে, you are my children. Book of Exodus chapter 22:23, like I said, let my son go. Book of Deuteronomy chapter 14:1, you are the children of the Lord your God. ঠিক আছে, Book of Isaiah chapter 11:1, Israel was a child, my son. আমার জন্য যথেষ্ট তো, এখন দেখেন তাহলে এখানে বললো ইসরায়েল হচ্ছে আমার প্রথম প্রসব, আমার প্রথম জন্ম দেওয়া সন্তান, তোমরা হচ্ছে আমার, তুমি তোমরা হচ্ছে সন্তান, জীবন্ত ঈশ্বরের সন্তান, আমি তোমাদের জন্ম দিছি। এই যে কথাগুলো, এই যে আয়াতগুলা বাইবেলের তানাখ থেকে নিলেন, এগুলা কি আক্ষরিক অর্থে বায়োলজিক্যাল সেন্সে নাকি মেটাফর অর্থে? এগুলো কোনোটাই বায়োলজিক্যাল ক্ষেত্রে না, মানে বনি ইসরায়েল কি আল্লাহ জন্ম দিছে তার পেট থেকে? না না না, নাকি জন্ম দিবে কেন? এটা আমি বুঝাচ্ছি যে এটা আপনাদের চিন্তাধারাতে সমস্যা আছে এটাতে। আমি তো প্রশ্ন করলাম এটা কি রূপক অর্থে না আক্ষরিক অর্থে, বায়োলজিক্যাল ক্ষেত্রে না ভাই,
তাহলে আক্ষরিক অর্থে না, রূপক অর্থেই তো? জি জি জি। যেমন আমরা আমরা ঈশ্বরকে বলি রাব, আব রাব, হিব্রু অ্যারাবিক, আব রাব, এটা পরে আলোচনা যাবো। সো তাহলে আপনি আমি একমত হলাম যে ইসরায়েলকে যে ঈশ্বর বললো, যেমন ঈশ্বর বললো আমি দাউদের, দাউদ হচ্ছে আমার হৃদয়, দাউদের হৃদয়ে আমি বাস করি, এগুলো তো ঈশ্বর তো দাউদের হার্টে যে ব্লাড পাম্প করে এখানে বাস করে না, মানে এটা মেটাফর অর্থে, ভালোবাসার অর্থে, যে দাউদ আমার এত নিকটে, এত কাছে। তাহলে আমি আপনি একমত যে এই সম্পর্কটা হচ্ছে গিয়ে এই রূপক অর্থে। তাহলে আমরাও ঈশ্বরকে রাব বলি, রাব বলি, আমরাও রাব বলি, আমাদের পালন কর্তা। তাহলে এখন আমার এখন প্রশ্ন হচ্ছে এই যে যদি আমি ঈশ্বর আর বনিস্থায়ী সম্পর্কটা যদি এই অর্থেও হয়, রূপক অর্থে হয়, তাহলে তারপরেও কোশ্চেন থেকে যায় ঈশ্বর যে তা বনিস্থায়ীকে যেই নিয়ামত দিলেন, ভূমি দিলেন, শর্ত সাপেক্ষে নাকি শর্ত সাপেক্ষ ছাড়া? আপনি বললেন 1% শর্ত সাপেক্ষে, 99% শর্তহীন সাপেক্ষে। এখন এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, যদি আমি প্রমাণ চাই আপনার কাছে পার্সেন্টেজটা, বা কিভাবে আপনি প্রমাণ করতে পারবেন? আচ্ছা আমি একটু জিনিসটা বলি, হ্যাঁ আমি জিনিসটা ক্লিয়ার ভাবে এইভাবে বলি যে আমি যেহেতু প্রথমে পিতা পুত্রের সম্পর্কের বিষয়টা উল্লেখ করছিলাম, হ্যাঁ ঈশ্বরের একটা ল আছে, ওল্ড টেস্টামেন্টের মধ্যে 613টা ল আছে, ঠিক আছে, এই 613টা লর ভিতরে ঈশ্বর তার বিধানটা দিয়েছেন ইসরায়েলদেরকে যে তোমরা এটা পালন করবে এবং তোমাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেবে, বংশের পর বংশ ধরে এটা মেনে চলবে, এটা ছিল ঈশ্বরের বিধান, এবং বলছিল যে এটা তোমরা পালন করলে অবশ্যই তোমরা আশীর্বাদ পাবে। কিন্তু মানুষ অনেক সময় 613টা লর ভিতরে অনেক অনেক সময় মানুষ ভুল করে, স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ একেবারে সবসময় যে খাঁটি থাকবে এমন তো না, তাদের মতো ভুল হয়েছে, সবার ভিতরে ভুল হয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে মানুষ মাত্রই ভুলের অধীন না কেউ, ঠিক আছে, সবাই সরি মানুষ মাত্রই ভুল, কেউই ভুলের অধীন না, তার প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল হয়। তা যেহেতু তারাও যদি কোনো সময় ভুল করেছে, ঈশ্বর তাদেরকে সংশোধন করেছেন এবং তারপরে আবার তাদেরকে সুযোগ দিয়েছেন তার সাথে পুনরায় পুনর্মিলিত হওয়ার জন্য। ঈশ্বর বহুবার তাদেরকে অনেক কিছু বলেছেন, কিন্তু পরে দেখা গেছে কি ঈশ্বর তাদের সাথে আবার মিলিত হয়ে গেছে। না আপনি যদি বলেন যে শর্ত সাপেক্ষ, হ্যাঁ আমি এই জন্য বলতেছি যে বাবা হয়তো অনেক সময় আমাকে রাগে দুইটা চড়া মারতে পারে, কিন্তু পরে আমাকে গলা জড়ায় ধরবে, এটাকে শর্ত ভঙ্গের কারণে না? এখন সেটা হতে পারে, কোন একটা সমস্যার কারণে হতে পারে না। আচ্ছা তাহলে আপনি কি মনে করেন বাইবেলে এটা বলা নাই যে চুক্তি ভঙ্গের কারণে ঈশ্বর নারাজ হয়েছেন, ঈশ্বর রাগ করছেন, এটা বাইবেলে নাই, এটা বলতেছেন আপনি? হ্যাঁ ঈশ্বর রাগ করছেন, কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য পরে তো, হ্যাঁ আমি তো সেটাই বলতেছি যে পিতা আমাকে রাগ হয়ে দুটা চর মারতেও পারেন, দুটা চর মারতেও পারেন, কিন্তু পরে কি আমাকে উদ্ধার করবেন? ঠিক তেমনি ঈশ্বর হয়তো রাগ করছেন, প্রথম অবস্থায় তাদেরকে শাস্তিও দিয়েছেন, কিন্তু পরে কি তাদেরকে বাঁচানোর জন্য মসিকে পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা আমি একটা জিনিস বলি দাদা, বিষয়টা হচ্ছে যে দেখেন যে এইখানে তারা কতটা ঈশ্বরের কাছে ইম্পর্টেন্ট ছিল, 10টা গজব, 10টা গজব, একটা দুইটা না, 10টা গজব আল্লাহ বা ঈশ্বর দিয়েছেন তাদেরকে, ঠিক আছে, মিশরের লোকদেরকে, তার লোকেদেরকে উদ্ধার করার জন্য। আপনি পৃথিবীর মধ্যে আরেকটা জাতি দেখান তো দেখি যাদেরকে আল্লাহ রক্ষা করার জন্য এত কিছু করছিলেন। ঠিক আছে ভাই, আপনার এই সমস্ত কথা, আমার আর্গুমেন্ট, আপনার এই সমস্ত কথা মনে করেন আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে পুরো ইউনিভার্স দিলেন, সৌরজগৎ দিয়ে দিলেন, আমার কথা হচ্ছে গিয়ে এটা কি শর্ত সাপেক্ষে না শর্ত সাপেক্ষ ছাড়া, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন ভাই আমি জিনিসটা বারবারই ক্লিয়ার করতেছি, আপনি বারবার একই জিনিস, না না আপনি বারবার না, আপনি অনেক প্রিয় দেখেন, আপনি আমার কোশ্চেন বুঝেন না, যদি ঈশ্বরের অনেক প্রিয় হয়, ঈশ্বর একমাত্র তাদেরকে নিয়ামত দেন, তারপর আমার কোশ্চেনটা ভ্যালিড যে এই ভালোবাসাটা, এই দেওয়াটা, এই উপহারটা, এটাকে শর্ত সাপেক্ষে না শর্ত সাপেক্ষ ছাড়া, এটা এখন আমার কোশ্চেনটা এখন ইন্ডিপেন্ডেন্ট। এখন আমি আপনাকে এক্সাম্পল দিলাম, ঠিক আছে, আপনি একটা কাজ করেন কি আপনি বিষয়টা এক্সপ্লেইন করেন, তাহলে আমি একটু শুনি বিষয়টা আপনার কাছ থেকে, আপনি বিষয়টা একটু এক্সপ্লেইন করুন না, শর্ত সাপেক্ষ তো আপনি প্রিপারেশন নিয়ে আসছেন, আপনি যদি একটু বলেন দেখাবো আমি ভালো, আমি তো চাইলে, হ্যাঁ আমি চাইলে একটা জিনিস দেখাতে পারি, যেহেতু কচু কাটা বা হ্যান ত্যান এই ধরনের কথা বলতেছিলেন, তা আমি একটা জিনিস একটু প্লিজ একটু দেখাতে চাচ্ছি, তো আপনি যদি একটু এক্সপ্লেনেশন দিতেন তাহলে কোশ্চেনটা এখন, হ্যাঁ আপনি দর্শকদের খুব ভালো লাগবে, আমি প্লিজ একটুখানি আলো, অবশ্যই 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 কথা বলছি ভাই ভাই, আমরা দেখেন আপনি যে কোশ্চেন করছেন এটা আমি, এটা আমি এই বিষয়ে, এই বিষয়ে না, এই বিষয়ে কিন্তু আগে আমার শেষ হোক, আমারটা শেষ হোক। এখন আমি আমার আর্গুমেন্ট, আমি আপনাকে এখন আমার আর্গুমেন্ট দেখাবো আপনার এগেনস্টে, কিন্তু আমার কথা আমি আগে আপনার পজিশন জানতে চাই, যদি আমি আপনাকে না জানি যে আপনি কি ব্যাখ্যা করলেন, তাহলে আমি আপনাকে উত্তর দিতে পারবো না, তাহলে আমি এখন আপনাকে বললাম ব্যাখ্যাটা দিয়েছি আমি, এটা জনগণ শুনছে, আমি পিতা পুত্র হল ভাই, পিতা পুত্র হলেও তো শর্ত সাপেক্ষ তো উড়ে যায় না, কে বললো আপনাকে এটা? আমার পিতা আমাকে অনেক শর্ত দেয়, প্রতিদিন শর্ত দেয় যে ওইটা করবি তো এটা হবে, আমাকে ছোটবেলা অনেক শর্ত দিয়েছে আমাকে বাবা, এটা করে চকলেট দিব, এটা করে ওটা দিব, শর্ত তো, শর্ত হারা যায়, পিতা পুত্র সম্পর্কে শর্ত হারা, এটা আপনি, এটা কখন হলো আমি দেখলাম না,
আমি ওনার সুরা বাকারা যে যে কথাটা আয়াতটা দিছে যে ওয়াফাদদতু লাকুম আলাল আলামিন, এটা আমি আসবো, কিন্তু যেহেতু উনি নগদ এখন চাইছে এটা দেখাচ্ছি। সুরা আম্বিয়ার 21 নম্বর সুরা 105 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি উপদেশের পর অর্থাৎ তাওরাতের পর জাবুরে বুক অফ সামে লিখে দিয়েছি যে আমার সৎ বান্দারা, এটা হচ্ছে কন্ডিশন শর্ত, সৎ বান্দারা ওই ভূমির উত্তরাধিকার লাভ করবে। মুসলমানদের জন্য যথেষ্ট এতটুকুই যে এই ভূমি শর্ত সাপেক্ষ হীন না। ওখান থেকে প্রমাণ করা যাবে যে মুসাকে আল্লাহ বললেন যে যা প্রবেশ করে ভূমি, তো ওখান থেকে প্রমাণ করা যাবে, কিন্তু এখানে অ্যাজ এ ল অ্যাজ এ ল ক্লজ হিসেবে দেওয়া আছে যে এই ভূমি শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। মুসা তাওরাতের পর জাবুরে আল্লাহ দাউদকে এটা দিছেন, জাবুরের মধ্যে এই আয়াত আছে। এখন আপনি যদি জাবুরে যান, বুক অফ সামের মধ্যে আল্লাহ বলছেন, বুক অফ সাম চ্যাপ্টার 25:12-14, জাবুর 37:11, জাবুর 37:29 ছাড়া অন্যান্য বুক অফ ইজিকেলও অন্য জায়গাতে ডিটেলসে বলা আছে যে ঈশ্বর কিভাবে রাগ করছেন, গোসা করছেন। এখানে কন্ডিশন দেওয়া আছে যে কিন্তু নম্র লোকেরাই, এটা যে যেটা নাকি আপনার কেজিবি ভার্সন কিং জেমস, ওখানে আছে গিয়ে দ্য মিক শ্যাল ইনহেরিট দ্য ল্যান্ড, যারা মিক যারা নম্র ভদ্র বিনয়ী সৎ ঈশ্বরের চুক্তি সম্পন্ন করবে, ঈশ্বরের সঙ্গে 10 কমান্ডমেন্টস মেনটেন করবে, আল্লাহ তাদেরকেই এই ভূমি অধিকারী করবেন। যখনই এই চুক্তি ভাঙবে তখনই এই ভূমি থেকে বের করবেন। যারা তানাক পড়ছে যারা পড়ে নেয় তাদের জন্য আমার বোঝানো কষ্ট হবে। তানাক যদি কেউ পড়ে, তানাকের মধ্যে বুক অফ হুজায় থেকে শুরু করে আইজায়া ইজিকেল আপনি পড়ে যান, বুক অফ জাকারিয়া পর্যন্ত পড়ে যান, ভরা এক্সাম্পল দিয়ে ভরা, জাগা জাগাতে বলা আছে ঈশ্বর কেন তাদেরকে বের করছে, কি কারণে ঈশ্বর রাগ করছে, ঈশ্বর ক্ষুব্ধ হয়েছে বনী ইসরাইলের উপরে, ঈশ্বর তার সন্তানদের উপর ক্ষুব্ধ হয়েছে। অর্থাৎ কন্ডিশন ব্রেক করার কারণে এই ভূমি থেকে আল্লাহ বের করছে। জিজাস ক্রাইস্টকে যখন মানে নাই, ঈসা আলাইসলামকে মানে নাই, রাসুলকে অস্বীকার করছে, আল্লাহ তাদেরকে আবার বের করছে রোমানদের মাধ্যমে। তো এই কন্ডিশন আল্লাহ কোরআনেও বলছে যে তুমি জাবুরে যাও, জাবুরে লেখা পাবা। আমি জাবুরে গেলাম, জাবুরে লেখা আছে যে কিভাবে আল্লাহ তাআলা এই কন্ডিশন দিছেন, এটা হচ্ছে কন্ডিশন। আর বাইবেলের মধ্যে ডিটেলসে বলা আছে। আর উনি সুরা বাকারা যে আয়াতটা দিছেন, সুরা বাকারা যদি কেউ সুরা বাকারার আয়াত 1 থেকে পুরো সুরা বাকারা শেষ করে, টানা একটা গল্পের বই যেমনি পড়ে এমনি টানা আপনি পড়ে যান সুরা বাকারাটা। সুরা বাকারার যে থিম, পুরো সুরা বাকারার থিমটাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মর্তবা দিছেন, কিন্তু বনি ইসরায়েল সেটা সেই চুক্তি ভঙ্গ করছে। আল্লাহ এখন বনি ইসমাইলকে সেই নিয়ামত দান করছেন, এবং বনি ইসরায়েল কিভাবে কিভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে, কোথায় কোথায় অহংকার প্রকাশ করছে, ঈশ্বরের সঙ্গে বিদ্রোহ করছে, এই পুরো এক্সাম্পল ভরা সুরা বাকারা পুরো থিমটা হচ্ছে এটা। এই জন্য সুরা বাকারা শুরু করছে ওখান থেকেই যে শয়তান বলছে যে আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করছেন, আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করছেন, আনা খয়রু মিনহু, আমি শ্রেষ্ঠ। এই এক্সাম্পলটা দিয়ে আল্লাহ সুরা পুরো এক এক করে বনী ইসরায়েলের কথা, বনী ইসরায়েল পুরো বাকারা সুরা বনী ইসরায়েল নিয়ে যে বনী ইসরায়েল কিভাবে কিভাবে ঈশ্বরের সঙ্গে চুক্তিকে ভঙ্গ করছে। আর যে আয়াতে বলা আছে, হ্যাঁ এই আয়াতটা, যে ইয়া বানী ইসরাঈল উযকুরু নিআমাতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদদালতু লাকুম আলাল আলামিন, হে বনী ইসরাঈল স্মরণ করো আমি যা তোমাদেরকে তোমাদের প্রতি দান করছি, যে নিয়ামত তোমাদেরকে দান করছি, এবং আমি তোমাদের বিশ্ব জগতে সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, সৃষ্টি কুল। এখন এখানে আলামিন, যারা আরবি গ্রামার পারে জান, এখানে আলামিন দিয়ে ইনসান এবং জিন্নাতকে বুঝায়, যারা জীবন্ত কনশাস বিং, যাদের দায়বদ্ধতা আছে, যাদের জবাবদিহি করতে হবে, এদেরকে, এদের ক্ষেত্রে এই যে মিন বহু বচন, ইন আলা মিন, এই বহু বচন, আলাম আলামিন, এই বহু বচনটা ব্যবহার হয় মানুষের জন্য, জিন্নাতের জন্য। পবিত্র কোরআনে কোথাও জন্তু জানোয়ারের জন্য বা জড় বস্তুর জন্য এই বহু বচন করার জন্য এই ইয়া নুন ব্যবহার করা হয় না, এটা একমাত্র মানুষের জন্য এবং জিন্নাতের জন্য ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে সমস্ত কওম থেকে, যত কওম পৃথিবীতে আছে মানুষের, সমস্ত কম থেকে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন, তাদেরকে নিয়ামত দিছেন। কেন দিছেন? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলছেন, বাইবেলেও বলছেন যে পৃথিবীতে একঈশ্বরবাদ মিটে গেছিল, হারায় গেছিল,
আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে এই একেশ্বরবাদকে, বিশুদ্ধ একেশ্বরবাদকে রিভাইভ করছেন এবং তার বংশের মাধ্যমে তিনি এই পৃথিবীতে একেশ্বরবাদকে বিজয়ী করবেন। এই জন্য উনি বনী ইসরাইলের মধ্যে নিয়ামত দিচ্ছেন। কি নিয়ামত? কন্টিনিউয়াসলি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূল আসছে, একের পর এক নবী রাসূল আসছে। আর আল্লাহ তাআলা দুইটা স্থানকে বাছাই করছেন, একটা হচ্ছে জেরুজালেম, একটা হচ্ছে গিয়ে এই পারান মক্কা, দুইটা দুইটা এলাকাকে বাছাই করছেন। এক সন্তানকে রাখছেন পারানের মধ্যে মক্কাতে, আরেক সন্তানকে রাখছেন জেরুজালেমে। দুইটা মার্কাজ, দুইটা কেন্দ্র, এই দুটা কেন্দ্রের মাধ্যমে তিনি একেশ্বরবাদকে বিজয় করছেন। আর এখানে সেই কথাই বলা হচ্ছে যে হে বনী ইসরাইল, তোমরা যে নিমক হারামি করছো, তোমার মুসার সাথে এমন করছো, দাউদের সাথে এমন করছো, সুলাইমান সাথে এমন করছো, কোন নবীকে ছাড়ো না, আইজার সাথে এমন করছো, ইজিকেলের সাথে এমন করছো, দানিয়েলের সাথে এমন করছো, সর্বশেষ জাকারিয়াকেও ছাড়ে নাই, ইয়াহিয়াকেও ছাড়ো নাই, এবং ঈসাকেও ছাড়ো নাই, কাউকে ছাড়ো না, তোমরা কোনো নবী আসলে তোমার ছাড়ো নাই, সব সময় এমন করছো। যখন দাউদ আসছে বলছো তোমার কথা কেন শুনবো, মুসাকে মানবো, যখন নাকি উনি জাবুর পেশ করছে তখন জাবুর ক্রিয়া করছো, আবার যখন নাকি ঈসা আসছে তখন আবার তাওরাতে জাবুর জাবুরের দোহাই দিয়ে তখন তোমার ইঞ্জিলকে ডিনাই করছো। তো আল্লাহ তাআলা, আপনি সূরা বাকারা পড়েন, পবিত্র কোরআন প্রত্যেকটা সুরার এক একটা থিম থাকে, সেই থিমটাকে নিয়ে কোরআন ডিল করে, পুরো বাকারাটা হচ্ছে এটা নিয়ে। এখন তো সূরা বাকারা পুরোটা পড়া আমার সুযোগ নাই, আমি ইমিডিয়েট কয়েকটা আয়াত আগে থেকে পড়ি। ইহুদি এবং নাসারা তোমাদের প্রতি রাজি হবে না, তোমাদের প্রতি রাজি হবে না, তোমাদেরকে গ্রহণ করবে না, কারণ তারা বলে আমরা হচ্ছে ইসরায়েলাইটস, উই আর বেটার, যেমন সেইটান বলছে, ডেভিল বলছে উই আর বেটার, বাই বর্ন আমরা বেটার। তো ওরাও বলছে যে না, আমরাও ইসমাইলাইটসের কোনো প্রফেট গ্রহণ করবো না। সো ইহুদি আর নাসারা, জুজ এবং খ্রিশ্চানরা তোমাদের প্রতি রাজি হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো, বলো আল্লাহর দেখানো পথই প্রকৃত সুপথ, এবং তুমি যদি জ্ঞান আসার পরেও এদের ইচ্ছা অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য আল্লাহর ক্রোধ হতে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ জুজ খ্রিশ্চানদেরকে, যাদেরকে কিতাব দিয়েছি এবং মুসলমানদেরকে, তারা যথাযথভাবে কিতাব তেলাওয়াত করে, তারাই এতে বিশ্বাস করে, বিশ্বাস পোষণ করে, আর যারা এর প্রতি বিশ্বাস অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। এরপরে বলল, অর্থাৎ আল্লাহ অভিযোগ দিলেন যে এরা কেমন, এরা হচ্ছে এমন। আমি এখন পুরো বাকারা পড়ার সুযোগ নাই, পুরো বাকারা পড়লে বনী ইসরাইলের প্রকৃত চেহারা উন্মোচন হয়ে যাবে, যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে। এগুলো বলার, অর্থাৎ আল্লাহ তাআলা অভিযোগ করতেছেন, অভিযোগ করতেছেন, অভিযোগ করতেছেন, এবং তারপর অভিযোগের মাঝখানে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করাচ্ছেন যে যাদের বিপক্ষে আল্লাহর অভিযোগ, যারা কোনো নবীকে ছাড়ে নাই, তাদের অভিযোগ দিতে 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 মাঝখানে আল্লাহ বলতেছেন যে দেখো তোমাদেরকে আমি কত নিয়ামত দিছি, তারপরেও তোমরা করছো, এরপরে আবার অভিযোগ শুরু, আপনি আবার পড়েন, টানা পড়ে যান, এরপরে আবার অভিযোগ, একের পর এক অভিযোগ বনী ইসরাইলকে নিয়ে। সো আল্লাহ অভিযোগ করতেছেন, অভিযোগ করতেছেন, মাঝখানে তাদেরকে, যেমন আমরা কোনো গার্ডিয়ান যখন সন্তানকে বকা দেয়, বুঝায়, তার দোষ ত্রুটি আলোচনা করো, তুমি এটা করো, তুমি এটা করছো, তুমি এটা করছো, তারপর কি বলে মাঝখানে, দেখো আমি তোমাকে এটা দিছি তাও তুমি এটা করছো, তারপরও এটা করছো, তারপর আবার অভিযোগ বলে তুমি তারপর এটা করছো, এটা করছো, এটা করছো। তো পুরো বাকারা যদি কেউ পড়ে, বাকারার থিমটা হচ্ছে এটা যে বনী ইসরাইলের চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে বনী ইসরাইল, এইটা হচ্ছে তোমাদের ট্রু নেচার, অথচ আল্লাহ তোমাদের এত এত নিয়ামত দিচ্ছেন, তোমার জন্য এত এত নিয়ামতের ব্যবস্থা করছেন, মুসার ঘটনা, তোমাদেরকে মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন, তোমাদেরকে ইজিপ্ট থেকে বের করে নিয়ে আসছেন। তো আমি এটা, এই সূরাটার কন্টেক্সট হচ্ছে এইটাই যে আল্লাহ তাআলা তাদেরকে দোষগুলা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, এবং মাঝখানের মধ্যে একটা আয়াত বলতেছেন যে দেখো তোমাদের আমি কি কি করছি, তোমাদের আমি ইজিপ্ট থেকে বের করে নিয়ে আসছি, তোমাদেরকে আমি ভূমি দিছি, তোমাদের আমি নিয়ামত দিছি, তারপরে আবার অভিযোগ শুরু। আর এখানে আলামিন মানে সমস্ত কর্মের উপর আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিছে। এখন একটা কথা বলি, আমার দ্য বিলিভার ইংলিশ চ্যানেলেও আমি জুডাইজম নিয়ে অনেকগুলো ভিডিও ছাড়ছি, তখন টানা এরকম কমেন্ট আসছে যে জুজ আর দ্য চোজেন পিপল, দে আর দ্য চোজেন, গড হ্যাড চোজেন দেম, গড তাদেরকে বাছাই করছে। এখন ঈশ্বর তাদেরকে বাছাই করছে, কি বাছাই করছে, যে তারা বাই বর্ন অটোমেটিক, কোনো উইদাউট এনি ক্রাইটেরিয়ান, উইদাউট এনি কন্ডিশন বেটার, শয়তানের মতো আনা খয়রুম মিনহু, আমি তার থেকে বেটার, কেন খলাকতানি মিন্নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করছে। আল্লাহ বলছে না, কোনো ইনসান থেকে বেটার না। আল্লাহ পবিত্র কোরআনে বলছে না যে তোমরা ইয়া ইউহান্নাদ যে ইন্নি খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যে আমি সমস্ত ইনসানকে সৃষ্টি করছি আদম হাওয়া থেকে,
তুমি বনি ইসরায়েল হও, আরব হও, আজম হও, যেই হও, তোমরা সব প্রত্যেকে আদম আর হাওয়ার সন্তান, প্রত্যেক যেহেতু তোমরা একই পিতা মাতার সন্তান, তোমরা সবাই সমান। তাহলে এখানে শ্রেষ্ঠত্ব কিসের শ্রেষ্ঠত্ব? যদি আমরা সব ভাই বোন আদম হাওয়া থেকে আসি, তাহলে এক ভাই কেন শ্রেষ্ঠ হবে? অর্থাৎ আল্লাহ বসে এই শ্রেষ্ঠত্ব কিসের শ্রেষ্ঠত্ব? আল্লাহ যখন পৃথিবীতে বিভিন্ন গোত্রে গোত্রে নবী রাসূল পাঠাইছেন, কিন্তু যখন তারপরেও আল্লাহ স্কিমকে পরিবর্তন করছেন যে তিনি এখন গোত্রে গোত্রে নবী রাসূল পাঠাবেন না, তিনি ইব্রাহিমকে বাছাই করছেন, ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং সমস্ত পরীক্ষা সে পাশ করছে, আল্লাহ বসে পবিত্র করেনে এবং পরিপূর্ণভাবে পাশ করছে, আল্লাহ তাকে তখন সুসংবাদ শোনাইছে। যখন সে পরীক্ষায় পাশ করছে, আল্লাহ তার জন্য সুসংবাদ দিছে যে আমি তোমাকে ইমাম করব সারা দুনিয়ার। কিভাবে ইমাম করব? তোমার বংশের মাধ্যমে, এবং তোমাকে সারা পৃথিবীবাসী ইমাম করবো, আজকে উনি সারা পৃথিবীবাসী ইমাম। তো এইটা হচ্ছে এই শ্রেষ্ঠত্ব। আমরা প্রত্যেকে আদম হাওয়ার সন্তান, একজন আরেকজন থেকে বেটার হতে পারে না। এই বেটারটা হচ্ছে গিয়ে নিয়ামত দিছে আল্লাহ তাদেরকে, যেহেতু আল্লাহর স্কিম হচ্ছে যে ইব্রাহিমের মাধ্যমে গোটা দুনিয়াতে একই সুবাদকে প্রচার করবেন এবং একই সুবাদকে বিজয় করবেন। সো ইব্রাহিম এই যেহেতু তাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো, এখন নবীর আসলে দায়িত্ব কারা পালন করবে? নবীর বংশের লোকেরা পালন করবে, এবং এই জন্য তিনি বংশের মধ্যে ধারাবাহিকভাবে নবী রাসূল পাঠাইছেন এবং তার শেষ নবীর মাধ্যমে। তো এইটা হচ্ছে সূরা বাকারার, এইটা হচ্ছে সূরা বাকারার কনটেক্সট। আরেকটু শেষ করে, অনেক সময় হয়ে যাচ্ছে ভাই। না আপনি আর যেহেতু আরেকটা রিসিস করেন, আপনি ঠিক আছে ভাই, এখন এত সময় নিলে ভাই, আমার কথা তো সময় দাও। হ্যাঁ আর এক মিনিট, ওকে এক মিনিট ভাই, আপনাকে সময় দিন তো। সূরা 5 নম্বর সূরা 21 নম্বর আয়াত আপনি কোট করছেন যে না, আপনি যেহেতু সময় নিচ্ছেন, আমাকে আসলে বাধ্য হয়ে দিতে হবে, কিছু করার তো না, আমি যতই ছোট করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা একটু বড় করে ফেলছেন। জি বলেন ভাই, আপনি শেষ করে ফেলেন, তারপর আমি জনসনের কাছে যাব। জি হ্যাঁ, তারপর উনি যে 5 নম্বর সূরা 21 নম্বর আয়াতটা কোট করলেন যে তোমরা প্রবেশ করো, এই ভূমি তোমাদের লিখে দেওয়া হলো। এখন মিনা ভাই তো বললেন, আপনি যদি পুরো কনটেক্সটটা পড়েন, এখানে কন্ডিশনটাই হচ্ছে এরকম, যখন তারা বললো যাও মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা প্রবেশ আমরা যুদ্ধ করব না। তো আল্লাহ এই শর্ত ভাঙার কারণে, শর্তটা কি? তাওরাতের মধ্যে বিধান দেওয়া হয়েছে ঈশ্বরের আদেশ মানতে হবে। আল্লাহ তাদেরকে ইজিপ্ট থেকে বের করে নিয়ে আসছে, ফেরাউনকে ধ্বংস করার মাধ্যমে তাদেরকে তাওরাত দিছে, তাদের কিতাব দিছে, তাদেরকে রাসূল দিছে, মুসা দিছে, নিয়ামত দিছে, মান্না সালোয়া দিছে। এরপর যখন তাদেরকে আদেশ করা হলো যে তোমরা এখন ইজিপ্ট থেকে বের হয়েছো, এখন তোমরা জেরুজালেমে যাও, সেখানে যেহেতু পেইগানরা আছে তাদের সঙ্গে যুদ্ধ করো এবং এই ভূমিকে পবিত্র করো, কারণ আমি মনোথেজে মার্কাজ করব এবং এই মার্কাজ থেকেই একীশ্বরবাদ ছড়াবে। তখন তারা ঈশ্বরের যে বিধান, সেই বিধানকে অমান্য করলো। আল্লাহর আদেশ আসলো রাসুলের মাধ্যমে, কোনো টম ডিক হ্যারির মাধ্যমে আসে নাই। রাসুল, যাকে রাসুল করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তার কাছে ওহি আসছে বনি ইসরায়েলকে, বলো যে তারা যেন প্রবেশ করে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে এই ভূমিকে পবিত্র করে, ভূমিকে বাছাই করছে আল্লাহ তাআলা, এটাকে জয়ী করে। তখন তারা সে আল্লাহর আদেশকে মানে নাই, যেহেতু আল্লাহর আদেশকে মানে নাই, আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা সেই শর্তকে অ্যাপ্লাই করছেন, 40 বছর ঢুকতে পারবা না। যখন সেই জেনারেশন মারা গেল, সেই জেনারেশন ভ্যানিশ হয়ে গেল, নতুন এক জেনারেশন আসলো যারা সে অপরাধ করে নাই, সেই জেনারেশন থেকে তারপর একটা আর্মি তৈরি হলো, তারা তখন ইসরায়েলে প্রবেশ করলো। তো এইটা হচ্ছে পুরো কনটেক্সট। মুদ্দা কথা হচ্ছে গিয়ে, আমার আপনার চ্যালেঞ্জ থাকলো প্যাস্টার ভাইকে, আমার মুদ্দা কথা হচ্ছে গিয়ে, আল্লাহ তাআলা পবিত্র ভূমি দিছেন এবং সেটা শর্ত সাপেক্ষে, এবং সেই শর্ত কোরআনেও আছে এবং সেই শর্ত জাবুরেও আছে, এবং আল্লাহ তাআলা জাবুরকে রেফার করছে কোরআনের মধ্যে। আমার চ্যালেঞ্জ হলো পবিত্র কোরআন শর্ত সাপেক্ষে, শর্ত ভাঙবে এই ভূমি থাকবে না, শর্ত মানবে এই ভূমি থাকবে। আর আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে বলেন যে তোমাদেরকে দুইবার বের করছি কিন্তু তারপরেও আল্লাহ তোমাদেরকে মাফ করবেন। তবে সেই সুযোগটা হচ্ছে কি, আয়সা রব্বুকুম আইয়া রাহামাকুম, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু যদি সেই শর্ত আবার ভাঙো তাহলে এই ভূমি তোমরা পাবা না। সেই শর্ত হচ্ছে আল্লাহর রাসূল সূরা ইসরা 4-5-6 নম্বর আয়াত। ধন্যবাদ। প্রথমত আলামিন ভাইয়ের যে আর্গুমেন্টটা ছিল সেটা নিয়ে আমি একটু কথা বলি, যেটা নিয়ে অনেকক্ষণ ধরে উনি কথা বলছে বারবার। এটা হচ্ছে যিহেজকেল পুস্তক 37 অধ্যায়, আমি 21-26 পর্যন্ত পড়ব, এখানে আলামিন ভাইয়ের উত্তরটা আছে খুব সরাসরি। আর তুমি তাহাদিগকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো ইসরায়েল সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে গ্রহণ করিব এবং চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিয়া এক দেশে লইয়া যাইব, আর আমি সেই দেশে ইসরায়েলের পর্বত সমূহে তাহাদিগকে একই জাতি করব ও একই রাজা
তাহাদের সকল সকলে রাজা হইবেন, তাহারা আর দুই জাতি হইবেন না, তাহারা কখনো দুই রাজ্যে বিভক্ত হইবেন না, দুই রাজ্যে বিভক্ত হইবেন না, আর তাহারা আপনাদের পুত্তলি কিংবা মূর্তি ও জঘন্য বস্তু দ্বারা এবং আপনাদের অধর্ম দ্বারা আপনাদিগকে আর অশুচি করবেন না, একসময় করেছেন আর করবেন না। হ্যাঁ, যে সকল স্থানে তাহারা পাপ করিয়াছে তাহাদের সেই সকল বাসস্থান হইতে আমি তাহাদিগকে নিস্তার করিব, তারা যদি পাপও করে থাকে ঈশ্বর তাদেরকে নিস্তার করবেন এবং তাহাদিগকে শুচি করব, তাহাতে তাহারা আমার প্রজা হবে। কার প্রজা হবে? ইয়াহওয়ে এলোহিমের প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব, আর আমার দাস দাউদ তাহাদের উপর রাজা হইবেন, তাহাদের সকলের এক পালক হইবে এবং তাহারা আমার শাসন পথে চলিবে, আর আমার বিধিকলাপ রক্ষা করিয়া তদনুসারে আচরণ করিবে। এখন হচ্ছে মেন বিষয়, আর আমি আপন দাস যাকুবকে যে দেশ দিছি, আমি দিছি সেই দলিল, হ্যাঁ দিছি, যাহার মধ্যে তোমাদের পিতৃপুরুষ বাস করতেন সেই দেশে তাহারা বাস করিবে, তাহারা ও তাহাদের পুত্রগণ তাদের পরবর্তী জেনারেশনগণ চিরকাল বাস করিবে এবং আমার দাস দাউদ চিরকালের জন্য তাহাদের অধ্যক্ষ হইবে, আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করব, তাহাতে তাহাদের সহিত তাহা চিরস্থায়ী চিরস্থায়ী নিয়ম হইবে। ঠিক আছে, এটা পড়লে অনেক সময় লাগবে, ভাই এতক্ষণ যে কথাগুলো আর্গুমেন্ট দিয়েছেন একটা জায়গা থেকে সবকিছু ক্লিয়ার। ভাই প্রথমে উনি ইজিকেল 37 কোট করলেন, যে এখান থেকে উনি দেখালেন, বললেন যে সব সলিউশন হয়ে গেছে, এখান থেকে সলিউশন কিছুই হয় নাই। এটা হচ্ছে কি, বুক অফ ইজিকেল প্রফেট ইজিকেলের কাছে আসছে যখন নাকি ব্যাবিলনের আর্মি বক্তেনাসার নেবুকাদনেজর তাদেরকে বন্দি করে নিয়ে যায়, দাস বানে নিয়ে যায় এবং অনেক ইহুদিকে হত্যা করে, সেই সময়কার প্রফেট ছিলেন এই ইজিকেল, তার কাছে প্রফেসি আসে। এটা হচ্ছে ভ্যালি অফ দ্য বোন, ইজিকেল 37 চ্যাপ্টারটা হচ্ছে ভ্যালি অফ দ্য বোন, শুকনো হাড়ের ভ্যালি প্রান্তর। সেখানে আল্লাহ তাআলা প্রফেট ইজিকেলকে একটা স্বপ্ন দেখাইছেন যে হ্যাঁ ঈশ্বর বনি ইসরায়েলের অপরাধের কারণে, কমান্ডমেন্টস ভাঙার কারণে, চুক্তি ভঙ্গের কারণে তাদেরকে তিনি নিয়ে গেছেন এবং তাদেরকে তিনি পানিশমেন্ট দিয়েছেন ব্যাবিলন আর্মির মাধ্যমে। এখন এই শহর মৃত, এই জেরুজালেম মৃত, এখানে কেউ থাকে না, একটা জীবন্ত শহর মৃত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন যে একটা ভ্যালি অফ দ্য বোন, সে একটা হাড় গোড় পড়ে আছে, একটা একটা প্রান্ত দিয়ে হাঁটতেছে এবং আস্তে আস্তে হাড় গোড় জোড়া লাগলো, তারপর সেখানে মাংস আসলো, শিরা উপশির আসলো, চামড়া আসলো, এবং ঈশ্বর তাকে বললেন ঠিক একইভাবে বনি ইসরায়েলও দেখবা ঠিকই একসময় ভবিষ্যতে এই ব্যাবিলন থেকে আবার ইসরায়েলে ফিরে আসবে। এবং যেটা হয়েছে, যখন সাইরাস দি গ্রেট ব্যাবিলন অ্যাটাক করে, ব্যাবিলন জয় করে, তখন তিনি বনি ইসরায়েলকে দাসমুক্ত করে সবাইকে ইসরায়েলে ফেরত পাঠায়। এটা হচ্ছে এই প্রফেসি, এবং এখানে একটা শব্দ বলেছে চিরকাল। সো এটা এখনকার জন্য, এটা হচ্ছে কি ওই প্রফেসির ক্ষেত্রে। এরপর কিন্তু বনি ইসরায়েল আবার ওয়াদা ভঙ্গ করছে, তাদেরকে আবার বের করছে 500 বছর পরে রোমানদের মাধ্যমে। আর এখানে যে চিরকাল শব্দটা আছে, চিরকাল শব্দ হচ্ছে এখানে চিরকাল সব অনেক ক্ষেত্রে ফাইনাইট টাইমের জন্য ব্যবহৃত হয় চিরকাল। তো যদি এইটা হতো চিরকাল বাস করবে, যদি এটা লিটারেল আপনি ধরে নেন, তাহলে তো চিরকাল বাস করতে পারে নাই, কারণ তাদেরকে জুজদেরকে আবার বের করছে 500 বছর পরে রোমানদের মাধ্যমে। এবং প্রায় কত বছর, প্রায় 1900 বছর, 1850 বছরের বেশি তারা ইসরায়েল থেকে বাইরে ছিল। 1850 বছর পর, প্রায় 1900 বছর পর, তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1948 লিগালি ব্যাক করছে, প্রায় 1900 বছর পরে। তো যদি বুক অফ ইজিকেলে যে চিরকাল বলা হয়েছে, যদি এটা চিরকালই হতো, তাহলে 500 বছর পর আবার বের হলো এবং 1900 বছর পর ফিরে আসলো। তো ব্যাপারটা এখানে চিরকাল মানে অনন্তকাল না, চিরকাল মানে অনেক সময় ফাইনাইটও বোঝায়। এটা অনেক থিওলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, কোরআনে অনেক ক্ষেত্রে চিরকালটাকে ফাইনাইট বলা হয়েছে, কন্ডিশন, যখন কন্ডিশন থাকে, যখন চিরকালের সাথে কন্ডিশন দেওয়া থাকে শর্ত, তখন বুঝতে হবে ওই শর্ত পর্যন্ত। এটা এখন ডিটেলস আমি আলোচনা করার সময় নেই, এটা কোরআন থেকেও দেখানো যাবে। সেখানে চিরকাল মানে যদি আপনি লিটারাল ধরেন, তাহলে বাইবেল ভুল প্রমাণ হবে, কারণ 500 বছর পর তাদেরকে বের করে দিছে এবং 1900 বছর পর তারা ফিরে আসছে।